हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। चलो बेड़ाते जाई। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নর্থ ইস্টের এক সুন্দর পাহাড়ে ঘেরা রাজ্য সিকিম। সিকিমের রাজধানী গ্যাংটক সহ সিকিমের অনবদ্য সুন্দর সব টুরিস্ট প্লেস। তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সিকিম যাবার জন্য সড়ক পথ ছাড়াও বাই প্লেন এবং বাই ট্রেনে আপনি পৌঁছতে পারেন। বাই ট্রেনে গেলে আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। এই ট্যুরটি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস থেকে বুক করেছিলাম। গ্যাংটকের দ্বিতীয় দিনে আমরা গ্যাংটকের ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ারিং ট্যাক্সিতে চেপে বেরিয়ে পড়লাম লাচুং এর উদ্দেশ্যে। রবনা হওয়ার কিছু দূর যেতেই প্রথমে আসলো বাটারফ্লাই ঝর্ণা। এখানে আমরা গাড়ি থেকে নেমে ঝর্ণার সামনে ভিউ পয়েন্টে গিয়ে ঝর্ণার জলে সুন্দর দৃশ্য দেখে ফটো ও ভিডিও নিয়ে আবার রওনা দিলাম। যাবার পথে আমাদের লাঞ্চের জন্য এই রেস্টুরেন্টে গাড়ি দাঁড়ালো। বাইরে পাহাড়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুপুরে মাছ দিয়ে ভাত খাওয়াটা সারলাম। এরপর আবার শুরু হলো এক অপূর্ব সুন্দর পথের অভিযান। পশ্চিমবঙ্গের এত কাছে যে এত অপূর্ব দৃশ্যের পাহাড়ি জায়গা আছে সেটা এখানে না আসলে জানতেই পারতাম না। এখন আমরা পৌঁছে গেছি চুনতান ঝর্ণার কাছে। লাচুং যাওয়ার পথে টুরিস্টরা এই ঝর্ণার সামনে গাড়ি দাঁড় কষিয়ে কিছুক্ষণ এই ঝর্ণার দৃশ্য সাথে ঝর্ণার উল্টো দিকে এই লোহার ব্রিজের সাথে পাহাড়ের অপূর্ব দৃশ্যের মজা নিচ্ছে। এখন পৌঁছলাম আজকে তৃতীয় ঝর্ণার সামনে। এর নাম বেরোমা ঝর্ণা। এটি অমিতাভ বচ্চন ঝর্ণা নামেও পরিচিত। সন্ধে হবার আগেই আমরা এসে পৌঁছলাম লাচুং এ। এখানে আমাদের ট্যুর কোম্পানি আগে থেকেই হোটেলে থাকার এবং খাবারের সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। রুমে এসে ফ্রেশ হতেই আমাদের জন্য চলে আসলো চা। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে দূরে পাহাড়ের চূড়ায় বরফ দেখে মনটা খুশিতে ভরে উঠল। রাত 9টা নাগাদ আমাদের সহযাত্রীদের সাথে গিয়ে রাতের খাবারটা সারলাম। গুড মর্নিং! সকালে রেডি হয়ে রুম থেকে বাইরে আসতেই দেখলাম আমাদের সাথে আরো যে দুটো ফ্যামিলি এসেছে তারা সকলেই এই সুন্দর দৃশ্যের সাথে ফটো নিতে ব্যস্ত। আমরাও তাদের সাথে কিছু ফটো নিয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের আরো উপরে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এই রাস্তায় আমাদের গাড়ি ও যাত্রীদের চেক ইনও হয়েছিল। আর একটা কথা জানিয়ে রাখি, এখানে গতকাল আসার সময় রাস্তায় চুনথান চেকপোস্টে গাড়ির সাথে ব্যাগেরও চেক করে যাতে আপনাদের সাথে কোনো প্লাস্টিকের বোতল না থাকে। এখানে এসে সমস্ত প্লাস্টিকের বোতল আপনাকে ফেলে দিতে হবে। এখন আমরা পৌঁছে গেছি অ্যান্থাম ভ্যালি। এখানে বেশ কিছু খাবারের এবং শীতের পোশাকের দোকান আছে আর দোকান চিহ্নিত করার জন্য প্রতিটি দোকানের নম্বর আছে। ব্রেকফাস্টে আমাদের দিল ব্রেড, জ্যাম, গরম চা, যত খুশি। এখান থেকেই আমরা ভাড়া নিলাম জিরো পয়েন্টের জন্য বরফের জুতো। বাকিদের মধ্যে কেউ কেউ জুতোর সাথে জ্যাকেট, পায়ের ও হাতের মোজা ভাড়া নিল। অ্যান্থাম ভ্যালিটা আমরা ফেরার পথে ঘুরেছিলাম। অ্যান্থাম ভ্যালি থেকে রওনা হওয়ার পর জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তাটা আমাদের কাশ্মীরের গুলমার্গ এবং সুইজারল্যান্ডের কথা মনে করিয়ে দিচ্ছিল। পাহাড়ের লম্বা লম্বা গাছ, তার মাঝে এই কালো পিচের রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে উপরের দিকে, আর তার সাথে এই স্নোফল। মাঝে মাঝে আমি জানলার বাইরে হাত দিয়ে বরফ বৃষ্টির মজা নিচ্ছিলাম। এই রাস্তায় বরফ গলে রাস্তা এত পিচ্ছিল হয়ে গেছে যে অনুভবী ড্রাইভার ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়।
এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে। এই পয়েন্টটি ক্রুজদের জন্য ভিউ পয়েন্ট। এর থেকে কিছুটা উপরে আছে আমাদের সেনাদের পোস্ট আর ইন্ডিয়া চায়না বর্ডার। আমরা এখন মার্চ মাসে এসেছি আর আমাদের ভাগ্যে এমন বরফ স্নোফল দেখে পুরো ট্যুরের ক্লান্তি এখানে দূর হয়ে গেল। এখানে কাটানো এই ঘন্টাখানেক সময় আমি এত মজা করেছি যে পুরো পয়সা উসুল। এখান থেকে যেদিকে এই দু চোখ যায় শুধুই বরফ আর বরফ, সাথে এখনো হালকা হালকা স্নোফল হচ্ছে। জিরো পয়েন্টটি 14,500 ফিট উচ্চতায় অবস্থিত এবং এখানে অক্সিজেন কম হবার জন্য আপনার শ্বাসকষ্ট হতে পারে, তো সাথে কাপড় নিয়ে যেতে ভুলবেন না। স্নোফল দেখে এবার এসে দাঁড়িয়েছি ইয়ানথাম ভ্যালি ঘুরতে। এখানের মেইন আকর্ষণ ইয়ানথাম নদী। এখানে কিছুক্ষণ এই অপূর্ব দৃশ্যকে চোখে ও ক্যামেরাবন্দি করে বেরিয়ে পড়ব গ্যাংটকের উদ্দেশ্যে। আজকে আমাদের সিকিমে চতুর্থ দিন। কালকে সন্ধেবেলায় আমরা গ্যাংটকে ফিরে সেম হোটেলে উঠেছি। এই হোটেলেই আমরা যতদিন ছিলাম আমাদের জন্য কমপ্লিমেন্টারি সকালের, দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা ছিল। এই হোটেলে খাওয়া মাছ, ডিম ও মাংসের স্বাদ এতটাই সুস্বাদু ছিল যে আমার পরবর্তী গ্যাংটক ট্যুরেও আমি এই হোটেলে এসেই থাকব। যাই হোক, আজকে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম 400 মিটার দূরে রোপওয়ের উদ্দেশ্যে। রোপওয়েতে আসা ও যাবার টিকিট নিয়ে চেপে পড়লাম ক্যাবিনের মধ্যে। এখানে একজন সুরক্ষাকর্মীও আছে। যাবার সময় শুধু আমরাই ছিলাম, কিন্তু ফেরার পথে অনেক লোকাল লোক সমেত ক্যাবিন পুরো ভরে রিটার্ন আসলাম। আর উপর থেকে গ্যাংটক সিটি ও পাহাড় দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার পরবর্তী সিকিম ভ্রমণে আপনাদের বাকি দর্শনীয় জায়গা ঘুরে দেখাবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর এই ভিডিওর ব্যাপারে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি হিট করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনি তাড়াতাড়ি পেয়ে যান।